হুব্বা সিনেমা দেখার দুইটা কারণ, একটা হুব্বা বাংলাদেশে মুক্তি পাচ্ছে, দুই হুব্বা মোশাররফ করিম ম্যাট্রিক করেছে। আমার তো স্বভাব খারাপ, যা আগে করি সব ভুলে যাই, হলে চলে আসবে নাহলে পুইতে করে দেবো। আমি যদি দর্শক হই, আমি তো ডাবিংয়ের সময় সিনেমাটা দেখেছি, আমি কিন্তু পোস্টের পরে ছবি দেখিনি, এবং আমি এখন পর্যন্ত আমার করা কোনো কাজ, সেটা নাটক হোক সিনেমা হোক, আমি ওইভাবে বলতে পছন্দ করি না যে এটা অসাধারণ হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে। আমি আমার স্যাটিসফ্যাকশন লেভেলের যে জায়গাটা আমি ডাবিংয়ে যতটুকু দেখলাম, এ তো নিজের কথা বলতে হয়, মানে আমি খুশি আর কি, আমি খুশি। ওই যে কারণে বললাম, আমার প্রডিউসার এবং আমার ডিরেক্টর ভীষণ উচ্ছ্বসিত, এবং আমি আসলে খুবই থ্রিলড ছিলাম ক্যারেক্টারটা নিয়ে, এবং আমি ভয়েও ছিলাম যে এই ক্যারেক্টারকে আমি কী করে টানবো, হ্যাঁ, এবং এর যে মনস্তত্ত্ব সেটাকে কেমন করে আনবো, অনেকগুলো বিষয় ছিল। একটা ছিল ল্যাঙ্গুয়েজ, সেইটা একটা, চরিত্রটার খুব ব্রুটাল দিকগুলো, পার্সোনালি আমি তো তা না, তো সেই সব কিছু মিলিয়ে আমি হ্যাপি। চ্যালেঞ্জ বলতে যদি আপনার ফিজিক্যাল চ্যালেঞ্জ বা দৌড় ঝাঁপ ব্যাপার, তো সেটা না, পুরো ব্যাপারটাই তো চ্যালেঞ্জিং, ক্যারেক্টারটাকে নেওয়াটাই তো চ্যালেঞ্জিং, মানসিকভাবে নেওয়াটাই তো ভীষণ চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার, ওই মনস্তত্ত্বটা নিজের মধ্যে ধারণ করা, সব তো বলা যাবে না, ছবিটা দেখলে বোঝা যাবে, পুলিশের টর্চার টর্চার হাবিজাবি বহুত কিছু আছে, মনে হচ্ছে যে সব সত্য কথা বলে দিচ্ছে, আবার মনে হচ্ছে যে না, এর মধ্যে বোধহয় একটাও সত্য কথা নাই, অনেকগুলো লেয়ার ক্যারেক্টারটার, অনেকগুলো লেয়ার, অনেকগুলো স্তর, এক এক সময় আমাদের মানুষেরও কিন্তু তাই, আমরা কিন্তু আসলে দেখা যাচ্ছে যে আমি এখন আপনাদের সঙ্গে যেভাবে কথা বলছি, এই ব্যাপারটা ভেঙে গেলেই একটু পরে যে হয়তো এই বলবো যে কিরে কী অবস্থা, কইয়াছিলি সকালবেলা, না তোর বল দিয়েছিলাম দরস নাই, ক্যাজুয়াল হয়ে গেলাম, সেই একই মানুষ, এই একই মানুষ আমি আমার স্ত্রীর সঙ্গে গিয়ে একটু পরে যখন কথা বলবো সেটা কিন্তু একটু অন্যভাবে বলবো, আমার মার সঙ্গে আরেকভাবে, আমার বাচ্চার সঙ্গে একভাবে। সো মানুষের কিন্তু দৈনন্দিন জীবনেই কিন্তু সে অনেকগুলো লেয়ারে অ্যাক্টিং করে, মানে তার অপোজিটে যে থাকে তার সঙ্গে সেটা তো আছেই, কিন্তু এই চরিত্রটা ভীষণ 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 মানে দুরূহ একটা চরিত্র ছিল। আমি এইটার খুব বিরোধী যে একটা কোনো জিনিস দিয়ে একটা সংজ্ঞায়িত করে ফেলা, একটা লিমিটেড করে ফেলা, ফেলতে চাওয়া, আমার যেমন আপনার চরিত্র অভিনয় করতে ইচ্ছে করে। যে আপনার ক্যারেক্টারটা এরকম চুল থাকবে, বা আমি মোশাররফ করিম কিন্তু ওইরকম আমি ভুরু আঁকবো, এরকম আইল্যান্ডে আমি একটা মেয়ের ক্যারেক্টারে অ্যাক্টিং করবো, বিষয়টা অনেক ওপেন আমার কাছে, অনেক খোলা, আমি একটি বাচ্চার চরিত্রে অভিনয় করতে চাই, বিষয়টা অনেক খোলা, এরকম বদ্ধ না যে কিছু হাসির চরিত্র, কিছু সিরিয়াস চরিত্র বা কিছু ভিলেন, মানে এরকম ঠিক তকমা লাগিয়ে বিষয়টাকে ব্যাখ্যা করা যায় না, কারণ মানুষের মনের জায়গা যত অসীম সেটাকে যেমন ধরা যায় না, চরিত্রগুলোও তো অসীম, কত চরিত্র, কত ধরনের চরিত্র। আনন্দের মুহূর্ত অনেক, ব্রাত্যদা বললেন আমাকে একদিন যে আপনি আমাকে ছখানা ইম্প্রোভাইজেশন দিয়েছেন, ছটাই আমার কাজে লাগবে, আমার আমি খুব ইন্সপায়ার্ড ফিল করলাম, ওটা একটা আনন্দের জায়গা আমার, খুব আমি ভীষণ আনন্দিত হয়েছি, এবং জায়গাগুলো খুব ইন্টারেস্টিং, আমি বলতে চাই না, সেটা হলে আসলে ঢুকলে মানুষ দেখতে পাবে, একটা সিকোয়েন্স গাড়ির মধ্যে আছে, খুবই ভালো লাগবে। চরিত্রটা যখন পুলিশের সামনে কথা বলে, ওকে যখন ধরে নিয়ে যায়, তখনকার হুব্বার যে অভিনয়ের জায়গাটা, সেইটা হুব্বার মূল চরিত্র থেকে বেরোয় এসে হুব্বার অভিনয়, হুব্বা পুলিশের সামনে অভিনয় করছে বা করছে না, কিন্তু একটা অন্য ধরন আর কি, সেইটা আমার কাছে খুবই খুবই, আমার ওই জায়গাটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, ওই অংশগুলো। এইটা এই চরিত্র তো স্ল্যাং বলবেই, এবং সেটা আমরা হলেই দেখি, মানে এইসব ভদ্রলোকের সামনে স্ল্যাং বলা তো ঠিক হবে না, সব লোকজন এটা যখন এই মেলাটা ভেঙে যাবে তখন নিজ দায়িত্বে প্রত্যেককে গালাগালি করে দেবো, আমি বাধা করছি, প্রত্যেককে আলাদা করে একটা করে গালি দেবো, কোনো সমস্যা নাই, কিন্তু এখন তো আর সেটা দেওয়া যাচ্ছে না। 19 জানুয়ারি মুক্তি পাচ্ছে এই সিনেমাটা, আমি সবাইকে অনুরোধ করব, আপনারা প্লিজ সিনেমাটা দেখবেন, দেখলে আমার ভালো লাগবে, আমি অনুপ্রাণিত হব, আমার আরও অনেক দারুণ কাজ করতে ইচ্ছে করবে।